आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, শিলচরে ডাক্তারদের পরামর্শ রাজ্যপাল। বুড়িবাইলে দোকানের বারান্দা থেকে উদ্ধার নবজাতক, ভর্তি সোনাপুর হাসপাতালে। মিজোরামে ফের বাঙালি উৎখাতের চক্রান্ত, সরকারের দ্রুত হস্তক্ষেপ চাইল খোলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসামের রাজ্যপাল গোলাপ চাঁদ কাটারিয়া বুধবার তিন দিনের বরাক উপত্যকা কার্যসূচির শেষ দিনে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে নির্মীয়মান ক্যান্সার হাসপাতাল ভবনের কাজ পরিদর্শন করেন। এর আগে রাজ্যপাল শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় ভাষণ দিতে গিয়ে বলেন, রোগীদের সঙ্গে সুন্দর ব্যবহার করলে রোগীরা অর্ধেক সুস্থ হয়ে ওঠেন। তিনি বলেন, চিকিৎসা ক্ষেত্রের মূল ভিত্তি হচ্ছে ব্যবহার, চিকিৎসকদের এক্ষেত্রে তাদের বিশেষ জোর দেওয়া উচিত। সভায় তিনি ভালো ব্যবহারের পরামর্শ দেওয়ার সঙ্গে সঙ্গে এও বলেন, জনতার টাকা খুবই কষ্টের টাকা, এই টাকার সঠিক ব্যবহার করে যাতে রোগীদের সেরা পরিষেবা দেওয়া সম্ভব হয় এ কথা সবসময় মাথায় রাখতে হবে তাদের। চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তাদের কাজ করার জন্য শক্তি সঞ্চয় এবং সময়ের মূল্য বোঝাটাই খুবই জরুরি, এতেই উন্নতি হবে প্রতিষ্ঠানের। মেডিকেলের অধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত, সুপারিনটেন্ডেন্ট বিশ্বদীপ চৌধুরী, পরিচালন সমিতির অধ্যক্ষ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, পরিচালন সমিতির উপাধ্যক্ষ সাংসদ রাজদীপ রায়, জেলা শাসক রোহন কুমার ঝা সহ কিছু চিকিৎসকের উপস্থিতিতে রাজ্যপাল আরও বলেন, এক সময় তিনি শিক্ষকতা করেছেন, পরবর্তীতে রাজনীতি করতে করতে এসে পৌঁছেছেন আজকের অবস্থানে। গোটা কর্মজীবনে তার উপলব্ধি হয়েছে সেবা, মিষ্টি কথা বলা এবং ভালো ব্যবহারই একজন প্রকৃত মানুষ তৈরি করতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। अभी माननीय मंत्री महोदय परिमल जी ने जो यहाँ के चेयरपर्सन भी हैं, उन्होंने अपनी बात कही। पहले यहाँ के एमपी साहब ने भी, राजदीप जी ने भी, जो यहाँ के स्टूडेंट हैं, आपको बहुत बहुत धन्यवाद कि जिस महाविद्यालय में आप पढ़े हैं आज उसी के एक विद्यार्थी, पूर्व विद्यार्थी के रूप में आप सांसद बन करके हमारा मार्गदर्शन कर रहे हैं, आपका बहुत बहुत स्वागत। मुझे खुशी है कि सभी लोगों ने हिंदी में बोलने की कोशिश की और आपके प्रिंसिपल साहब गुप्ता जी ने भी इसकी शुरुआत की। थोड़ा आपको लगा तो अटपटा होगा लेकिन अधीक्षक महोदय और हमारे यहाँ के डीसी श्री रोहन जी, आप सभी इस महाविद्यालय के फैकल्टी मेंबर्स, सभी पढ़ने वाले मेरे भैया के खड़ा हूं। भगवान के बाद अगर किसी की सबसे ज्यादा। কাছাড় জেলার বুড়িবাইলে ঘটে গেল মানবতার লজ্জাজনক এক ঘটনা। কাকভোর রাস্তার পাশে এক দোকানের বারান্দা থেকে উদ্ধার হলো এক নবজাতক শিশুকন্যা। শিশুটির কান্নার শব্দ শুনে লোকজন জড়ো হলে স্থানীয় মোস্তাফা কামাল বড়ভূঁইয়া শিশুটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যান। স্বামী স্ত্রী মিলে শিশুটির প্রাথমিক শুশ্রূষা করেন। খবর পাঠানো হয় ভাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ, প্রাথমিক
তদন্ত সেরে নবজাতক শিশুকন্যাকে সোনাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের সহযোগিতায় মোস্তফা কামাল এবং তার স্ত্রী শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। তাই না আমরা ফোন করছেন একটু ঘর থেকে তাড়াতাড়ি বাইরে হইয়া রাস্তার রাস্তার গিয়ালে বসুন, কেন একটা বাচ্চা ফালাইয়া রাখা আর কি, কাপড় দিয়ে র্যাপ করা। তখন আমরা তাই সঙ্গে লইয়া গেছিল, আমি গিয়া কাপড় সরাইছি বাচ্চাটা, কাপড় সরাইয়া দিয়েছি, এটা মানে লাইভ বাচ্চা আর কি, জীবিত একটা বাচ্চা। তখন জীবিত বাচ্চা থেকে আমি কুলু উঠাই লিছি, কুলু উঠে সঙ্গে সঙ্গে আমার গরু লইয়া আইছি, আমার মিসেসরে লইয়া আইয়া বাচ্চার ইনিশিয়াল টেক কেয়ার যেটা করা লাগে ওটা করছি। বাচ্চাটা মোটামুটি খুব ব্যাডলি অবস্থায় ফালাইলাছিল, নিউবর্ন বেবি, নিউবর্ন বেবি। ইভেন অ্যাম্বেলিক্যাল কর্ড মানে ডিটাচ করা আছে, বাট এটা কোনো ব্যান্ড করা নাই, মানে এটা বান্ধা নাই, মেবি এটা মেডিকেল প্রসেস হয়তো বান্ধা লাগে, কিন্তু এটা অ্যাম্বেলিক্যাল কর্ড ডিটাচ করা। আবার তখন আমরা টেক কেয়ার করছি বাচ্চার, লিটল বিট ফিড করাইবারও চেষ্টা করছি, বাচ্চা ফিড করছে, রেসপন্স করছে, বাচ্চা ফিড করছে, এখন বাচ্চা দেখি আর তো মোটামুটি সুস্থ। আফটার দ্যাট বাচ্চা মোটামুটি যখন দেখছে সেফ হয়ে গেছে, তখন আমি আমার বন্ধুরে সঙ্গে লইয়া মিটু লস্কর সঙ্গে লইয়া আমি বাঙ্গারফার পুলিশ আউটপোস্ট গেছি। অবভিয়াসলি পুলিশ আউটপোস্টে যাওয়ার পরে তারা খুব ভালো রেসপন্স দিছে, স্যারে আমরা খুব ভালো রেসপন্স দিছেন, সঙ্গে সঙ্গে তাই নন্দা স্পট আইসুন, স্পট ইনকোয়ারি করছেন। এখন স্যারে আমরা ইনস্ট্রাক্ট করছেন যে এটার লোকাল আশা কর্মী জানা আসলে আমরা, তার নাম হলো রবি দাস, তাইনো প্রেজেন্ট আসুন, তাইনো আই গেছেন সঙ্গে সঙ্গে, বাচ্চা রিকোভারি হওয়ার সঙ্গে সঙ্গে আইসেন, তাই বাচ্চা টেক কেয়ার করার খুব হেল্প করছেন আমার লোকাল আমার বিডিপি বিডিপি মেম্বার জসিমুদ্দিন, তাইনো আমার আঙ্কুল, তাইনো বহুত মানে কোঅপারেশন করছেন, হেল্প করছেন। মিজোরাম থেকে ফের বাঙালি তথা অমিজোদের উৎখাত করার গভীর চক্রান্ত শুরু হয়েছে। গত 15 মে থেকে ইয়ং মিজো অ্যাসোসিয়েশন আইজল শহরে অমিজো ব্যবসায়ীদের কাছে দোকান বন্ধ করার নোটিশ পৌঁছে দেয়। ইতিমধ্যে বাঙালি ও হিন্দিবাসীদের 91টি দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে ফোরাম ফর প্রোটেকশন অব নন মিজো এর পক্ষ থেকে বুধবার শিলচর প্রেস ক্লাবে এক জরুরি সভায় এ ব্যাপারে দ্রুত কেন্দ্র সরকার এবং মিজোরাম ও অসম সরকারি হস্তক্ষেপ দাবি করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে সবগুলো দোকান যাতে কালম্বিলম্ব না করে খুলে দেওয়া হয় সেটা সুনিশ্চিত করতে হবে। YMA-র মতো সংগঠন কিভাবে সমান্তরাল প্রশাসন চালাচ্ছে এ নিয়েও সবাই গভীর উষ্মা প্রকাশ করা হয়। সকল অমিজো ব্যবসায়ী তথা নাগরিককে নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে জোরালো দাবি জানানো হয়েছে। সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করলে ফোরাম অন্যান্য সংগঠন ও জনগণকে সঙ্গে নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করেন ফোরামের মুখ্য সংযোজক শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, BDYF মুখ্য আহ্বায়ক কর্ণাভ গুপ্ত, কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর, ফোরামের সংযোজক অধ্যাপক সুব্রত দেব প্রমুখ। আমরা আজকে এই ফোরাম ফর প্রোটেকশন অফ নন মিজো সংগঠনের ডাকে বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা এখানে এসেছি এবং আগামীতে আমরা এই বন্ধ হওয়ার জন্য, এই ধরনের নিপীড়ন নির্যাতন বন্ধ হওয়ার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ, গণতান্ত্রিক পদক্ষেপ নেব। মিজোরামে যা ঘটছে এখানে আইনের কোনো শাসন নেই, YMA যা করছে ভারতবর্ষের নাগরিককে এখানে হুমকি ভীতি প্রদর্শন থেকে শুরু করে এখানে যারা নন মিজো বিশেষ করে বাঙালি বা হিন্দিবাসী তাদের দোকান 91টি দোকান এখানে বন্ধ রয়েছে, 15 মে এখানে তারা নোটিশ ধরিয়ে এখানে উৎখাতের জন্য তারা যেভাবে চক্রান্ত করছে সেটা আকসা মেনে নিতে পারে না। কিন্তু এত দিন অতিক্রান্ত হওয়ার পরেও মিজোরাম সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। এই অবস্থায় ফোরাম ফর দ্য প্রোটেকশন অফ নন মিজোদের পক্ষ থেকে শিলচর প্রেস ক্লাবে আয়োজিত আজকের এই জরুরি সভা থেকে আমরা কেন্দ্র সরকারকে, অসম সরকারকে, মিজোরাম সরকারকে স্পষ্ট বার্তা দিচ্ছি যে অবিলম্বে দ্রুততার সঙ্গে যেন আইজল শহরে 91টি দোকানে যেভাবে
হামলা চালানো হয়েছে, দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, সেই দোকানগুলো যাতে খুলে দেওয়া হয়, না হলে অতীতে যেভাবে ফোরাম ফর দ্য প্রোটেকশন অফ নন মিজোস পথে নেমে আন্দোলন করে দাবি আদায় করেছে, এবারও আমরা সেই পথে। শিলচরে ম্যাক্স শপিং মলের চেঞ্জিং রুমে দুই মহিলা ক্রেতার কাপড় পরিবর্তনের দৃশ্য ভিডিও তোলার চেষ্টা করেছে ওই মলেরই বিকাশ ঘোষ নামের এক কর্মী। খুব সাবধানে মোবাইল অন করে ভিডিও নেওয়ার চেষ্টা করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে বিকাশ। এরপর পুলিশ ডাকা হয় এবং বিকাশ ঘোষকে তুলে নিয়ে যায় সদর পুলিশ। দুই যুবতী ক্রেতা মেডিকেল বিভাগের ছাত্রী এবং শিলচর ডন বক্সো স্কুলের প্রাক্তনী। তারা জানান সন্ধে 7:20 নাগাদ তারা মলের দোতলায় ড্রেসিং রুমে কাপড় ট্রায়াল করছিলেন। হঠাৎ তারা দেখতে পান একজন গোপনে ভিডিও নেওয়ার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে তাকে হাতে নাতে ধরে ফেলেন তারা। বিকাশ ঘোষ স্বীকার করেছে সে ভিডিও তোলার চেষ্টা করেছিল কিন্তু সেটা তুলতে পারেনি। সে বলে বহু তরুণ তরুণী ট্রায়াল করার নামে কাপড় চুরি করে বলে তাদের কাছে খবর রয়েছে, তাই কেউ বেশি ট্রায়াল করলে তারা একটু চোখ রাখেন, তবে ভিডিও করাটা কতটুকু গ্রহণযোগ্য সেটা আইনি প্রক্রিয়ায় বেরিয়ে আসবে। ওই দিন সন্ধ্যায় তার ওই দুই যুবতী ক্রেতার ওপর সন্দেহ হয়েছিল এবং সুরক্ষার খাতিরে কাজটি করতে গেছিল বলে সংবাদ মাধ্যমকে জানায় বিকাশ। এদিকে দুই যুবতী ক্রেতা জানিয়েছেন তারা ছেলেটির বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেছেন। ম্যাক্স শপিং মলের কর্তৃপক্ষ জানিয়েছেন বিষয়টিকে তারা গুরুত্ব দিয়ে দেখবেন এবং যদি দেখা যায় বিকাশ ঘোষ কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে কাজটি করেছিল তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হবে। না দেখুন, আমার অ্যাজ পার প্রসেস যা আছে, আমি আমাদের প্রসেস হিসাবে আমি কোম্পানিতে অলরেডি ইনফর্ম করে দিয়েছি টার্মিনেশনের জন্য, তো টার্মিনেট হয়ে যাবে ওটা। আর বাকি আপনারা যা কি দুষ করেছিল পেয়েছেন আপনি খবর? স্যার আমি দেখুন, আমি তো নিজে জিনিসটা নিয়ে করিনি, বাট এখন অ্যাজ পার যা ইয়ে হয়েছে সিচুয়েশনটা, ওই কি সিচুয়েশনটা হয়েছিল এটা বলুন না খুলে। যে ম্যানেজার হিসাবে আপনি তো ওর মোবাইলের মধ্যে করেছিল, এখন ও করেছে কি করেনি সেটা আমি জানি না। ওর মোবাইলটা কোথায়? মোবাইল আপনাদের কাছে মনে হয় না? মোবাইল ভাইয়ের কাছে। হ্যাঁ, মোবাইলে না, আপনার সামনে ও অ্যাকসেপ্ট করলো যে আমি ছিলাম না, আপনার সামনে করলো, আমি বাইরে ছিলাম, তো আমার সামনে যেটা অ্যাকসেপ্ট করেছে ওটা তো আপনারা ইয়ে করছিলেন না। গজালিখাল দখল মুক্ত করতে বুধবার থেকে উচ্ছেদ অভিযান শুরু করলো সোনাই পৌরসভা কর্তৃপক্ষ। এদিন সোনাই হাসপাতাল রোডের যুবতী সিনহা মণিপুরী স্কুল সংলগ্ন পাকার দেওয়াল জেসিবি দিয়ে ভেঙে খালি করা হয়। শহরের জমা জল বাহির করতে গজালিখাল বেদখল মুক্ত করে সাফাই অভিযানের কাজ শুরু হয়েছে। এদিন উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, চেয়ারপার্সনের প্রতিনিধি সুবিনয় দাস, ওয়ার্ড কমিশনার দ্বয় নূর আহমেদ বড়ভূঁইয়া, নেবুল ইসলাম লস্কর, বিভু রায়, প্রাক্তন ওয়ার্ড কমিশনার রামকৃষ্ণ নাথ সহ অন্যান্যরা। এবং এই খাল দিয়েই আমরা সব ধরনের জমা জল বাইর হয়ে যাওয়ার একমাত্র রাস্তা। তার লেগে আমরা মিউনিসিপ্যালিটির থেকে এটা উদ্যোগ নিয়েছিলাম এবং সার্কুল অফিস এর স্টাফরা আইয়া এটা ডিমার্কেট করিয়া আমরা দিয়া দিছে এবং আমরা এখানে কাজ স্টার্ট করছি। বজারের খালটারে পরিষ্কার করিয়া জল নিষ্কাশনের লেগে ব্যবস্থা শুরু হয়েছে। আজকে 3 নম্বর দিন এখানে কাজ চলের। এখানে যুবতী স্কুলের সামনে একটা টেম্পোরারি কনস্ট্রাকশন আসলো, এটা কনস্ট্রাকশনও ভাঙ্গা হয়েছে, অবৈধ কনস্ট্রাকশন আসলো নালার উপরে খাস জমির উপরে, এটা ভাঙিয়া ক্লিয়ার করা হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে এই খালটা পুরো পরিষ্কার করিয়া আমরা যাতে সোনাই শহরটারে জমা জলের যে সমস্যার থেকে মুক্ত করার লেগে এটা আমরা একটা উদ্যোগ, যেটা আমরা মিউনিসিপ্যালিটির সব যতজন ওয়ার্ড কমিশনার আছে বিশেষ করিয়া আমরা ভাইস চেয়ারম্যান এবং দায়িত্বটা খুব ভালোভাবে ওইটাতে উদ্যোগ নিয়েছে, নিজের সরজমিনে তাকিয়া কাজগুলো তদারকি করতরা। আশা রাখবো এখানের লোকাল পাবলিক যারা আছে এরাও আমরা সাপোর্ট করবো, মানুষের যদি
কোনো ধরনের একটু ইয়ে থাকে অ্যাপোয়েন্টমেন্ট থাকে এটারও তারা রিলিজ করে দিব, কারণ এটা ভবিষ্যৎ পরিকল্পনা এবং এখন যদি এটা ঠিক না করা হয় তো আগামী দিনে সমস্যাটা আরও বাড়বো। আমরা দেখি আমরা পার্শ্ববর্তী শহর শিলচর শহরে যেভাবে সমস্যার সৃষ্টি হয়েছে, কিন্তু বর্তমানে এখন অনেক ঘর কনস্ট্রাকশন পার্মানেন্ট কনস্ট্রাকশন ভাঙা হয়, যার লাগে জনসাধারণের কাছে একটা আপিল রাখবো যে টেম্পোরারি যদি কনস্ট্রাকশন সাময়িক একটু ক্ষতি যদি ইয়ে করে তারা স্বীকার করে আনে তাহলে ভবিষ্যতে নেক্সট জেনারেশনের লাগে এটা একটা সুন্দর শহর হিসাবে। পৌর এলাকার সরকারি জমি দখলমুক্ত করতে মাঠে নামল লক্ষ্মীপুর পৌরসভা কর্তৃপক্ষ সহ মহকুমা প্রশাসন। লক্ষ্মীপুর শহরে যে সকল ব্যবসায়ী নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখে সরকারি জমির ওপর চালা নির্মাণ সহ ইট বালু পাথর দিয়ে জায়গা দখল করে রেখেছেন, মঙ্গলবার এই সব জমি জেসিবি লাগিয়ে দখলমুক্ত করতে মাঠে নেমেছেন পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, ভাইস চেয়ারম্যান রবীন্দ্র সিংহ, পুর কমিশনার শম্পা দাস সহ পৌরসভার কর্মীবৃন্দ। কাঠিয়া বাবা মহারাজের 62তম শুভ আবির্ভাব তিথি উদযাপন হল স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা মিশন স্কুলে। এদিন বিকেলে ওই স্কুলে নানা কার্যক্রমের মধ্য দিয়ে উদযাপিত হয় আবির্ভাব তিথি। এদিনের উদযাপন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত শাস্ত্রজ্ঞ লক্ষ্মীকান্ত ভট্টাচার্য, পার্থদাস মহারাজ, অংশুমান রায়, ডক্টর গীতা দত্ত প্রমুখেরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এই বাণী বেদের সর্বত্র, যখন মৈত্রী যাজ্ঞবল্কের নিকটে গিয়ে বুঝলেন, এও আরেকটি কথা আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে সেই যুগে যাজ্ঞবল্ক একজন ব্রহ্মজ্ঞ লোক ছিলেন। তখন গার্গী এবং মৈত্রী দুইজন বিদুষী মহিলা ছিল। তো একদিন মৈত্রী বললেন, মৈত্রীর পিসি হলেন গার্গী, যে পিসি আমি তো ব্রহ্ম জ্ঞান অর্জন করতে চাই। বললেন যে দেখো, এখন ব্রহ্ম জ্ঞানে একমাত্র যাজ্ঞবল্কই আছেন, আর উনি পুরুষ মানুষ, তাতে আবার বিবাহিত, তাতে আবার চারটি সন্তানের পিতা, ওনার স্ত্রীও আছেন, তুমি যদি সেখানে সবসময় যাওয়া আসা করো তাহলে তোমার নামেও উৎসর্গ প্রকাবে আর যাজ্ঞবল্কের নামেও উৎসর্গ। আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠিত হল 408 নম্বর চেঙ্গুয়ার পার বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। এদিন বড়খোলা সমষ্টির শালচাপড়ার জিপির 408 নম্বর চেঙ্গুয়ার পার বালিকা প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী উত্তীর্ণদের আনুষ্ঠানিকভাবে বিদায়ী সম্বর্ধনা সহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি শালচাপড়া ক্লাস্টারের সিআরসিসি মোহাম্মদ হোসেন সম্বর্ধনাতে অনুষ্ঠানে স্কুলের গুণগত মান ও অবদানে গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। এদিন উক্ত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আমিনুল হক লস্কর, শিক্ষিকা মনিকা দেব এবং রাহেনা বেগম বড়ভূঁইয়া, বিশিষ্ট সমাজসেবী শঙ্কর শীল, স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বিধু ভূষণ নাথ সহ স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন লতিব আলী লস্কর, পুষ্পারানী নাথ, রত্নারানী শীল সহ পড়ুয়াদের অভিভাবকরা। নির্ধারণ করেছি 70 বক্স প্রত্যেক ছাত্রে একটা একটা করে দেওয়া হবে। আর এখন আমাদের প্রিয়ারুল মিটিং শুরু হয়ে যাচ্ছে, আর আমাদের যে এ ক্লাস হয়েছে স্কুলে, এবং কোনোদিনও আমাদের এ ক্লাস করা পাওয়ার পরে কোনোদিন আমাদের অভিভাবক কেউ ডাকা হয়নি, আজকে প্রথম ডাকা হয়েছে। এটা আমাদের সৌভাগ্য যে আমরা এত ভিতরে থাকিয়া যে আমরা সবে কবিরা এই আমাদের মিটিংয়ে আমাদের অনুষ্ঠানে সাড়া দেয়, এটা নিয়ে আমরা খুব খুশি মনের মধ্যে যে সব কমিটিরা আমাদের পায়ে হেঁটে হেঁটে, এটা নিয়ে কোনো সাইকেল রাখার জায়গা নেই, কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো রাস্তা নেই, কিচ্ছু নেই, কত মাঝখানে সব বয়স্ক মানুষ যেমন কত দূর থেকে আসিয়া এখানে এসেছে, সেটা আমরা অত কৃতজ্ঞ যে আমাদের ডাকার পরে স্কুলের সব সদস্য সদস্যবৃন্দ অভিভাবক আমাদের স্কুলে হাজির হন। একটু বোঝা যায় যে তাহাদের মনের মধ্যে আগ্রহ আছে শিক্ষার জন্য। আর আমাদের এখন আমাদের সিয়াসি অনুদে সাহেব এসেছে, উনি আমাদের উদ্বোধনী করবেন। আমাদের একটা আনুষ্ঠানিক প্রোগ্রাম আছে, প্রোগ্রাম হওয়ার পরে আমাদেরকে ব্যারুলের জন্য জিনিস দেওয়া হবে ছাত্রদের হাতে তুলে দেওয়া।
জগাই মথুরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের সার্বিক উন্নয়নে তথা মেধাবৃত্তিতে শিক্ষক শিক্ষিকারা সদা সচেষ্ট থাকেন। আজ ২৪শে মে ২০২৩ ইংরেজি রামদেবজি ঘনিষ্ঠ বরাক উপত্যকার মুখ্য যোগ প্রশিক্ষক শ্রী রণেন্দ্রনাথের উপস্থিতিতে যোগ ক্লাস করানো হয়। এতে শ্রীনাথ যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের একাগ্রতা বৃদ্ধি, পড়াশোনায় মনোনিবেশ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন। আগত আন্তর্জাতিক যোগ দিবসের প্রস্তুতি হিসেবে কিছু নির্ধারিত প্রাণায়াম ও আসন প্রদর্শন করে ছাত্রছাত্রীদের তৈরি হতে উপদেশ দেন। উল্লেখ্য যে উক্ত স্কুলের অধ্যক্ষ বিশ্বজিৎ পাল নিজেও একজন যোগ প্রশিক্ষক হওয়ার রণেন্দ্রবাবুর সাথে বহুদিনের পরিচয়ের সুবাদে ভাগাবাজার শিবির থেকে জগাই মথুরায় চলে এসেছেন ক্লাস করানোর জন্য। লক্ষ্মীপুর শ্রী শ্রী লোকনাথ সেবা সমিতির উদ্যোগে আগামী ১৯শে জ্যৈষ্ঠ লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান দিবস বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথাগুলি জানান সেবা সমিতির কর্মকর্তারা। এই তিরোধান দিবস উপলক্ষে যে সকল কার্যসূচি হাতে নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে ১৮ জ্যৈষ্ঠ সন্ধ্যা ৪:৩০ ভক্তগণ দ্বারা জলপূর্ণ মঙ্গলঘট আনয়ন, ৮টায় মঙ্গলঘট স্থাপন, তৎপর শুভ অধিবাস, পরদিন ১৯শে জ্যৈষ্ঠ ভোর ৪:৩০ মঙ্গলারতি ও কীর্তনের শুভারম্ভ, ১২টায় ভোগারতি, ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যা ৬টায় নগর পরিক্রমা এবং রাত্রি ৭টায় পূর্ণা কীর্তন আরম্ভ। উক্ত অনুষ্ঠানে সভার উপস্থিতি ও সাহায্য সহযোগিতা কামনা করছে লোকনাথ সেবা সমিতির প্রত্যেক সদস্যবৃন্দ। আগামী ১৯শে জ্যৈষ্ঠ ৩ জুন শনিবার লক্ষ্মীপুর শ্রী শ্রী লোকনাথ সেবা সমিতির পক্ষ থেকে লোকনাথ বাবার ব্রহ্মচারীর ১৩৩তম তিরোধান দিবস উদযাপন করতে যাচ্ছি। তাই সকল ভক্তবৃন্দকে আসার জন্য অনুরোধ করছি। কার্যসূচির মধ্যে রয়েছে ১৮ জ্যৈষ্ঠ ২ জুন শুক্রবার সন্ধ্যা ৬:৩০ ভক্তগণ কর্তৃক জলপূর্ণ মঙ্গলঘট আনয়ন এবং রাত্রি ৮টায় মঙ্গলঘট স্থাপন, তৎপর শুভ অধিবাস। ১৯শে জ্যৈষ্ঠ ৩ জুন শনিবার ভোর ৪টায় মঙ্গলারতি এবং কীর্তনের শুভারম্ভ, দুপুর ১২টায় ভোগারতি, দুপুর ১টায় শ্রী শ্রী লোকনাথ বাবার মহাপ্রসাদ বিতরণ, ৬টায় নগর পরিক্রমা এবং ৭টায় পূর্ণা কীর্তন আরম্ভ, তারপর উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে। তাই সকলকে, সকল ভক্তবৃন্দকে আগামী ১৯শে জ্যৈষ্ঠ ৩ জুন শনিবার মন্দিরে আসার জন্য কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ রইল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রোগীদের সঙ্গে ভালো ব্যবহার করুন, শিলচরে ডাক্তারদের পরামর্শ রাজ্যপাল। বুড়িবাইলে দোকানের বারান্দা থেকে উদ্ধার নবজাতক, ভর্তি সোনাপুর হাসপাতালে। মিজোরামে ফের বাঙালি উৎখাতের চক্রান্ত, সরকারের দ্রুত হস্তক্ষেপ চাইল খোলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।